আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আরও একটা মোস্ট ইম্পর্টেন্ট কমপ্লিটিং স্টোরি নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছে। এটা প্রত্যেকটা ক্লাসের জন্য অনেক গুরুত্বপূর্ণ। বিগত বছরগুলোর বোর্ড কোশ্চিন দেখলে দেখা যাচ্ছে যে এখন কমপ্লিটিং স্টোরি আগের স্টোরিগুলা থেকে একটু অন্যরকম আসে। অন্যরকম আসে বলতে, যে কোনো একটা ঘটনা নিয়ে প্রথম কয়েকটা লাইন তুলে দেয় এবং বলা হয় 10টা বাক্যে এই ঘটনাটি বা এই স্টোরিটি কমপ্লিট করো। তোমাদের এর জন্য নিজেদের মতো করে আলাদা হেডিং নিয়ে তোমাদের মতো করে তোমরা এগুলো লিখতে পারো। তো সেই স্টোরিগুলো কীভাবে লেখা যায় সেটাই আজকে দেখাবো। ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, অবশ্যই শেষ পর্যন্তই দেখো। এই স্টোরিটির প্রথমেই দেওয়া আছে, সাফিয়া ইজ এ ওয়ার্কার। সাফিয়া একজন কর্মী ইন এ বিগ গার্মেন্টস ফ্যাক্টরি, একটা বড় গার্মেন্টস ফ্যাক্টরিতে। মোর দ্যান 5000 ওয়ার্কার, অর্থাৎ 5000-এরও বেশি শ্রমিক কর্মী ওয়ার্ক ইন দ্যাট ফ্যাক্টরি, ওই ফ্যাক্টরিতে কাজ করে। ওয়ান ডে, একদিন, হোয়াইল শি ওয়াজ বিজি, যখন সে ব্যস্ত ছিল ইন ওয়ার্ক, কাজে, এ সাউন্ড ওয়াজ হার্ড, একটা শব্দ শুনতে পেয়েছিল, ফায়ার ফায়ার, হেল্প হেল্প, আগুন আগুন, সাহায্য করো সাহায্য করো। তাহলে এই যে এতটুকু একটা হেডিং তোমাদের উপরে দেওয়া আছে, এতটুকু একটা গল্পের শুরুর অংশ, যার জন্য তোমাদেরকে একটা হেডিং নিতে হবে এবং সেই গল্পটা শেষ করতে হবে 10টা বাক্যে। এর জন্য কোনো নির্দিষ্টতা নেই যে এর এইটাই গল্প, এর এটাই করতে হবে, এমন না। তুমি হেডিংটা যেভাবে নিবা ওইভাবেই শেষ করতে হবে। যেমন আমি এখানে একটা হেডিং নিয়েছি, রেজাল্ট অফ ফুলিশনেস বা প্ল্যানটি অফ আর স্টুপিডি। তাহলে স্টুপিডিটি অর্থাৎ বোকামোর যে ফল, বোকামোর ফল বা বোকামোর শাস্তি, এই যে হেডিং নিয়ে আমি গল্পটা শেষ করেছি। তোমরা অবশ্যই হেডিংটা সবার উপরে লিখবে এবং এগুলো পরে থাকবে। আমি তোমাদের বোঝানোর সুবিধার্থে অংশটা এভাবে রেখেছি। তাহলে এভাবে তুমি তোমার মতো করে একটা হেডিং ধরে নিতে পারো। সর্বপ্রথমেই যে বিষয়টা করতে হয় যে কোনো গল্প, এই ধরনের গল্প তৈরি করতে গেলে আগে ভেবে নেবো যে তুমি গল্পটা শেষ করবা কোন জায়গায়, অর্থাৎ কী দিয়ে শেষ করবা সেই বিষয়টা ভেবে নিয়ে সেভাবে আগে একটা হেডিং নিয়ে নিতে হবে। হেডিং নেওয়ার পরে গল্পটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। চলো দেখি এরপরে আমরা কী কী লিখতে পারি বা বলতে পারি। দ্য নিউজ, এই সংবাদটি স্প্রেড থ্রো আউট দ্য ফ্যাক্টরি, এটা ছড়িয়ে পড়লো পুরো ফ্যাক্টরি ধরে, উইদিন মোমেন্টস, এক মুহূর্তের মধ্যে। তাহলে এই নিউজটি কি হলো, এক মুহূর্তের মধ্যে পুরো ফ্যাক্টরিতে ছড়িয়ে পড়লো। দ্য ওয়ার্কার্স, শ্রমিকরা স্টার্ট রানিং, তারা দৌড়াতে শুরু করলো, হেয়ার অ্যান্ড দেয়ার, এখানে এবং সেখানে, অর্থাৎ খুব দ্রুত তারা ছোটাছুটি শুরু করলো। দে স্টার্ট শাউটিং, তারা চিৎকার করতে শুরু করেছিল। দে বিহেভড লাইক ক্রেজি, তারা পাগলের মতো আচরণ করতে শুরু করেছিল। দেয়ার ওয়াজ এ সিঙ্গেল গেট, সেখানে মাত্র একটাই গেট ছিল অফ দ্য ফ্যাক্টরি, ফ্যাক্টরিতে। অল ওয়ার ট্রাইং, সবাই চেষ্টা করছিল টু কাম আউট, বের হতে, অ্যাট এ টাইম, মানে একই সময়ে। সো দেয়ার ওয়াজ, এর ফলস্বরূপ কি হলো, দেয়ার ওয়াজ এ হেভি রাশ, সেখানে অনেক ভিড় হলো অ্যাট দ্য গেট, গেটে। ম্যানি ওয়ার ক্রাশড আন্ডার ফুট, অনেকেই পায়ের তলে পড়ে পৃষ্ঠ হলো ইন দ্য রাশ, ওই ভিড়াভিড়ের মধ্যে, ওই ভিড়ের মধ্যে। ম্যানি জাম্পড, অনেকেই ঝাঁপ দিল ওভার দ্য রোপ ছাদ থেকে। অ্যাজ এ রেজাল্ট, এর ফলে কি হলো, ম্যানি ডাইড অন দ্য স্পট, অনেকেই ওই স্পটেই মারা গেল। এভরি ওয়ান শাউটেড, সবাই চিৎকার করছিল, বাট নো ওয়ান সার্চ, কিন্তু কেউই খুঁজছিল না ফর দ্য সোর্স অফ দ্য ফায়ার, অর্থাৎ আগুনের উৎস কোথায় বা আগুনটা কোথায়, এটা কেউই দেখছিল না। ইন দ্য ইন্ড, অবশেষে কি হলো, ইট ওয়াজ সিন, এটা দেখা গেল দ্যাট যে দেয়ার ওয়াজ নো ফায়ার, সেখানে কোনো আগুনই নেই ইন দ্য ফ্যাক্টরি, ফ্যাক্টরিতে। অ্যাকচুয়ালি, মূলত রোমার্স অফ এ ফায়ার, অর্থাৎ রোমার্স মানে গুজব, তো আগুনের গুজব, ওয়ার স্প্রিট অ্যামং দ্য ওয়ার্কার্স, স্প্রিট ছড়িয়ে পড়েছিল অ্যামং দ্য ওয়ার্কার্স, এই শ্রমিকদের মাঝে। ম্যানি লাইফস ওয়ার লস্ট, অনেক জীবন হারিয়েছে, অনেক জীবন নষ্ট হয়েছে, অনেকে মারা গেছে ডিউ টু দ্য স্টুপিডিটি, এই যে বোকামোর ফলে অফ দ্য ওয়ার্কার্স, শ্রমিকদের। সো ওয়ান শুড নট বিলিভ, একজনের বিশ্বাস করা উচিত নয় সামথিং, কোনো কিছুতে, উইদাউট নোয়িং ওয়েল, ভালোভাবে না জেনে। তো বন্ধুরা, এটাই ছিল আজকের স্টোরি, আশা করি তোমরা বুঝতে পারছো। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো এবং লাইক কমেন্ট করে অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।